BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে রাজশাহী দুই আসনের হালচাল। রাজশাহী দুই আসনটি রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ নিয়ে গঠিত। এই আসনকে রাজশাহী সদর আসনও বলা হয়। এটি জাতীয় সংসদে 53 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজশাহী দুই আসনে ভোটার ছিলেন 251,150 জন। ভোট প্রদান করেন 186,689 জন। নির্বাচনে বিএনপির কবির হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 81,014 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের আতাউর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 40,141 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 73,905 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গণতান্ত্রিক ফ্রন্টের শামসুল হক হাসনাত। তিনি পান মাত্র 1,327 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 293,372 জন। ভোট প্রদান করেন 246,606 জন। নির্বাচনে বিএনপির কবির হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 108,471 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন। নৌকা প্রতীকে তিনি পান 75,803 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 363,525 জন। ভোট প্রদান করেন 296,106 জন। নির্বাচনে বিএনপির মিজানুর রহমান মিনু বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 176,405 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন। নৌকা প্রতীকে তিনি পান 96,604 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 258,759 জন। ভোট প্রদান করেন 212,234 জন। নির্বাচনে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাকে মনোনয়ন দেন। তার প্রতীক ছিল নৌকা। তিনি পান 116,599 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মিজানুর রহমান মিনু। ধানের শীষ প্রতীকে তিনি পান 89,050 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা হাতুড়ি প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 317,852 জন। ভোট প্রদান করেন 223,974 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন চারজন। নৌকা প্রতীকে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, ধানের শীষ প্রতীকে বিএনপির মিজানুর রহমান মিনু, হাত পাখার প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন, কাস্তে প্রতীকে সিপিবির এনামুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি পান 115,453 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মিজানুর রহমান মিনু। ধানের শীষ প্রতীকে তিনি পান 103,327 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। রাজশাহী দুই আসনে নবম, দশম ও একাদশ সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা 14 দলীয় জোটের শরিক হিসেবে নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম আক্তার জাহান।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহসভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার এবং নগর যুবলীগের সভাপতি রমজান আলী। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন 17 বছর টানা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও অষ্টম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, সদস্য সচিব ও মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সিপিবির এনামুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন দলীয় মনোনয়নে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ নিয়ে গঠিত রাজশাহী 2 আসনে পঞ্চম সংসদে জামায়াতে ইসলামী, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে ওয়ার্কার্স পার্টি বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 রাজশাহী 2 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 74.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 12.88%, বিএনপি 43.40%, জাতীয় পার্টি 1.59%, জামায়াতে ইসলামী 21.50%, স্বতন্ত্র ও অন্যান্য 20.63% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.74%, বিএনপি 43.99%, জামায়াতে ইসলামী 16.94%, জাতীয় পার্টি 5.57%, স্বতন্ত্র ও অন্যান্য 2.76% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.45% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.62%, চার দলীয় জোট 59.57%, জাতীয় পার্টি 3.61%, স্বতন্ত্র ও অন্যান্য 4.20% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.68% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 55.17%, চার দলীয় জোট 42.13%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.70% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী 2, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসমূহ নিয়ে গঠিত রাজশাহী 2 আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক তৎপরতা রয়েছে। বিএনপি ও জামায়াত ইসলামের দুর্গখ্যাত এই আসনটিতে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টির মাধ্যমে নেতৃত্বের দখল নেয়। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপিতে দলীয় কোন্দল রয়েছে। জামায়াত ইসলামের রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান না হলেও দ্বাদশ জাতীয় সংসদকে সামনে রেখে গোপনে কর্মী সমর্থকদের চাঙ্গা রাখছে। দলটির নিবন্ধন বাতিল হওয়ায় দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত ইসলামী নির্বাচন না করলে লাভবান হবে বিএনপি। জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতায় ধারাবাহিকতা নেই, তবে তাদের বেশ ভোট রয়েছে। জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী রাজশাহী 2 আসনে রাজনৈতিক সমীকরণ ভোটের মাঠে প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্কার্স পার্টি জাতীয় সংসদে 53 নম্বর রাজশাহী 2 আসনে নেতৃত্ব হারানোর সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।